অর্কিড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আরেকবার স্বাগতম। আমি আজকে আলোচনা করব ক্লাস থ্রির বিষয় গণিত নিয়ে। পৃষ্ঠা নম্বর 60, অঙ্ক নম্বর 11। অঙ্কতে বলা আছে রিমির কাছে 14 গুণ টাকা, রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে তাহলে নিপুর কাছে কত টাকা আছে? এখানে অঙ্কে প্রথমে বলছে আমরা জানি রিমির কাছে, রিমির 14 গুণ টাকা সমান নিপুর কাছে আছে, তার মানে রিমির কাছে 225 টাকা আছে, এর 14 গুণ টাকা আছে নিপুর কাছে। তাহলে আমরা সমাধানটা এভাবে করতে পারি, রিমির কাছে আছে 225 টাকা, অতএব নিপুর কাছে থাকবে 225 গুণন 14। এই গুণটা আমরা এভাবে খারাপভাবে সাজিয়ে নিতে পারি, 225 গুণন 14। 14 যদি গুণ করি আমরা, 4 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 দিয়ে গুণ 8, আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 4 দিয়ে গুণ 8 আর 1 9, 1 দিয়ে যদি গুণ করি 5 হচ্ছে 5, 2 হচ্ছে 2, আবার 2 হচ্ছে 2। আমরা এই সংখ্যাগুলো যোগ করি, 0 5 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 2 আর 1 3, তাহলে গুণফল হবে 3150 টাকা। আমরা উত্তর লিখতে পারি নিপুর কাছে আছে 3150 টাকা। আরেকবার শুনি, যদি যেহেতু এখানে অঙ্কে বলেছে রিমির টাকার 14 গুণ টাকার সমান নিপুর টাকা, অতএব রিমির যে পরিমাণ টাকা আছে সেই টাকাকে আমরা 14 দিয়ে গুণ দিলে নিপুর টাকা পাবো। তাহলে আমাদের কাছে রিমির টাকা ছিল 225 টাকা, তাহলে নিপুর টাকা হবে 225 গুণন 14 সমান সমান 3150 টাকা। তো তোমরা এই অঙ্কটা খাতায় পরবর্তী অঙ্কটা 12 নম্বর দেখতে পারি, এখানে বলা আছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? এর আগের অঙ্কে আমি বলছিলাম যে অঙ্কের যেটা চাবে, মানে যেটা উত্তর বার করতে বলবে, সেটা আমরা খাতার ডান পাশে, মানে তোমাদের খাতার ডান পাশে রাখবো, বা হাত যে ডান হাত যে পাশে থাকে সেই পাশে রাখবো। তাহলে আমরা এর অঙ্কে দেখতে পারি একটি ইলিশ মাছের দাম 350 টাকা, অতএব 20টি ইলিশ মাছের দাম কত? 350 গুণন 20। গুণটা আমরা রাফ করে নিতে পারি এভাবে, যখন রাফ করে নেবো শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে সবগুলো শূন্য হবে, শূন্য শূন্য এবং শূন্য, দুই দিয়ে গুণ করলে পারে শূন্য, গুণ করলে শূন্য, পাঁচও গুণ করলে পাঁচ দিয়ে গুণে দশের শূন্য, হাতে থাকে 1, তিনও গুণ করলে তিন দিয়ে গুণে 6 আর 1 7, টোটাল যোগ করলে আমাদের আসবে 7000 টাকা। তাহলে আমাদের এখানে গুণফল আসবে 7000 টাকা, অর্থাৎ আমরা উত্তর লিখতে পারি 7000 টাকা। তাহলে 20টি ইলিশ মাছের দাম আমরা পেলাম 7000 টাকা। আবার একবার শুনো, অঙ্কে যা চাইবে সেটা হাতের অবশ্যই ডান পাশে রাখতে হবে, আর অঙ্কটা সাজার ক্ষেত্রে যেটা উত্তর বার করতে হবে সেটাই ডান পাশে রাখবো। একটি ইলিশ মাছের দাম যদি 350 টাকা হয়, আমার 20টার দাম বার করতে বলছে, 20টি ইলিশ মাছের দাম হবে 350 গুণন 20 সমান সমান 7000 টাকা। এই অঙ্কগুলো তোমরা খাতায় 3 থেকে 4 বার করবে, করার পরে যদি কোনো সমস্যা হয় সেটা নাল কালি দিয়ে মার্ক করবে, মার্ক করার পরে সেটা আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে পোস্ট দেবে। আল্লাহ।